ময়মনসিংহের তারাকান্দ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন ভোট ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব সম্মেলন কক্ষে মজ্জেম তৌহিদুল পান্না প্যানেল লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন। শিক্ষক সমিতির সভাপতি প্রার্থী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার তারাকান্দা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে তোতাগাজী পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনার সময় আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ কাকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাল কবির সহ 3 নং ব্যালটের সমর্থনকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ভোট কেন্দ্র তারাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বুথ কাউন্টারে পোলিং এজেন্টদের মারধর করে আমার প্যানেলের ভোট ব্যালট ছিনতাই করা হয়। অবিলম্বে এর পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়। আমাদের দাবি হলো যে এই যে লেখা আছে চিন্তাই কালীন সময় 3টি প্যানেলের ভোট ভোট নিজেদের নিশ্চিত করা যায় বুঝতে পেরে রাত 11টার আপনারা এই সুস্পষ্ট সংবাদ পরিবেশন করে আমাদের চিন্তাই বেরিয়ে এসেছে। সেই ব্যাপারে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ।